আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকের পর্বে আমরা দেখব বিমানবন্দর টার্মিনাল তিনের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে চলছে দুর্বার গতিতে। এরই মধ্যে মূল টার্মিনালের তৃতীয় তলার ছাদের ঢালাই শেষ করে প্লাস্টার, রং, ইলেকট্রনিক এবং এসি কাজ শুরু হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে যে শুধু একটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে তা নয়, এর সঙ্গে সমান্তরালভাবে আরও চারটি কাজ হচ্ছে। টার্মিনালের পাশাপাশি দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এই দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ের নির্মাণের কারণ রানওয়েতে উড়োজাহাজ বেশি সময় থাকার কারণে উপর থেকে আরেকটি উড়োজাহাজ নামতে পারে না। এই হাই স্পিড ট্যাক্সিওয়েটি নির্মাণের ফলে একসঙ্গে দুটি বিমান ওঠানামা করতে পারবে এই বিমানবন্দরের টার্মিনালটিতে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি পার্কিং একটি বিশাল সমস্যা। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বহুতল কার পার্কিং ব্যবস্থার জন্য বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির নির্মাণের মূল কাজ শেষ, এখন রং, বিদ্যুৎ, এসি সহ সকল প্রকার আনুষঙ্গিক কাজগুলো হচ্ছে। এই বহুতল কার পার্কিং ভবনটির নির্মাণ কাজ শেষ হলে একসঙ্গে 1500টি গাড়ি পার্কিং করতে পারবে এই টার্মিনালটিতে এবং দীর্ঘদিনের পার্কিংয়ের সমস্যা সমাধান হবে। বিমানবন্দরের টার্মিনাল তিনের জন্য রয়েছে নিজস্ব পাওয়ার হাউস বা জেনারেটর হাউসের ব্যবস্থা। কোরিয়ান কোম্পানি বফের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে জেনারেটর হাউস এবং আইপিপি হাউস। এর দুটি ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি তৃতীয় টার্মিনালের সঙ্গে মেট্রো রেলের সংযোগ স্থাপনের জন্য মেট্রো টানেল নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই টানেল দিয়েই মেট্রো ট্রেন সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। যদিও এই টার্মিনাল নির্মাণটি চোখে পড়ে না, তবু এখন পর্যন্ত টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়েছে 65%। অন্যদিকে মহাসড়ক হতে দৃশ্যমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে তৃতীয় টার্মিনালে সংযোগ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি বিমানবন্দরের টার্মিনালের সঙ্গে বিআরটি লাইন তিনের সংযোগ স্থাপন করা হবে। এটি হবে বর্তমান বিমানবন্দরের 1 এবং 2 নং টার্মিনালের প্রবেশ মুখেই। অন্যদিকে বিমানবন্দরের 3 টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে সড়কপথে সরাসরি হজ ক্যাম্পের। বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে যাত্রী সেবা দিতে পারে 80 লক্ষ, কিন্তু তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে যা 2 কোটি পর্যন্ত উন্নীত হবে। বর্তমান একসঙ্গে 12টি বিমান পার্কিং করতে পারে। তৃতীয় টার্মিনাল কাজ শেষ হলে তা 36টি পর্যন্ত পার্কিং করতে পারবে। নতুন এই টার্মিনালে 26টি বোর্ডিংয়ের মধ্যে প্রথম ধাপে নির্মাণ করা হচ্ছে 12টি বোর্ডিং এবং পরবর্তীতে 14টি বোর্ডিং নির্মাণ করা হবে। তৃতীয় টার্মিনালে বহিরাগমনের জন্য 15টি সেলফ সার্ভিস চেকিং কাউন্টার সহ মোট 115টি চেকিং কাউন্টার থাকবে। 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। এছাড়াও প্রবেশের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেকিং কাউন্টার সহ মোট 59টি চেকিং অ্যারাইভাল কাউন্টার থাকবে। এছাড়াও টার্মিনালে 16টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে এবং বাড়ি ব্যাগেজের জন্য আলাদা 4টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। সর্বোপরি বলা যায়, নির্মাণ কাজ শেষ হলে, তৃতীয় এই টার্মিনালটি চালু হলে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা পাবে সাধারণ যাত্রীরা। অন্যদিকে যাত্রী হয়রানি রোধে কর্তৃপক্ষের সচেতন হতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন।